শেষ দি ওরা এই মাত্র দিদি ভাইদের বাড়ি মানে আমাদের ননদের বাড়ি থেকে আসলো আর কত মাছ পাঠিয়েছে দেখো পুকুর থেকে ধরে কালকে ধরে রেখেছিল দি ফ্রিজে রেখেছিল কেটে তারপরে সকালবেলা নিয়ে এসেছে এখন এইগুলো ডিস্ট্রিবিউট হবে দিদি ভাই কত পাঠিয়েছে ইন্ট্রো দিয়ে দিয়েছি গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকাল আর সকালবেলা এরকম একটা সিন আমি আর মিস করতে চাইলাম না দেখো এখানে নরম হাতে নরম ময়দা মাখা চলছে আর মাখছে সোনা কি সুন্দর মাখছে তো আমাদের বাড়িতে সকালবেলায় পিকনিক শুরু হয়ে গেছে এদিকে আছে বোন ওরা আর বড়দির নিজের হাতের বানানো উনুনে হচ্ছে নিজের হাতের রান্না এখানে আছে কাবলি চানা ছোলা বলা যাবে না কি সুন্দর এই যে এইখানে বসে আছে বোনরা এই যার একজন বর্দিকে আমি দেখিয়ে দিয়েছি রিয়াকশনটা দেখো বর্দির মেকআপ করা নাই তুমি তোমরা সবাই বলো তো বর্দিকে বিনা মেকআপে বেশি ভালো লাগে না এমনিতেই তো সুন্দরী তাহলে মেকআপ ছাড়াই ভালো লাগে মেকআপ করলে তো আরো ভালো লাগে তো বর্দির ওখানে যেহেতু আমাদের সকালবেলা সবারই নেমন্তন্ন তো সকালে বর্দির ওখানে খাবো লুচি আর কাবলি ছোলার তরকারি আর আমার এখানে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলছে আর দাঁড়া এইখানে আছে ছোট মা আর ছোটদি আর এখানে সোনা মা শুয়ে শুয়ে দোলু 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 করছে দোলু 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 কালকে না ওদের সবাইকে একদম এখানে তিলক দিয়ে সাজানো হয়েছিল কিছুটা আছে ওর মুখে মামামেরটা মুছিয়ে দিয়েছিলাম আর ও এইভাবে ঘুমিয়েছিল মুছানো হয়েছে এই যে ছোট মারও হাতে কিছুটা আছে তো এই হচ্ছে বাড়ির সবার পরিস্থিতি এখন ছোট মা বই নিয়ে বসেছে আর এরপরে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে শেয়ার করব চলো টাটা এখনকার মতো সোনামা একটু টাটা করো টাটা তো এই যে এখন দুই বোন আর আমি মিলে চলছে লুচি বেলাবেলি এখানে ওরা দুইজন ডোগুলো করে দিচ্ছে লেচিগুলো আর আমি এখানে এই যে বেলে বেলে রাখছি আর এইমাত্র তিয়াশা এলো ও দেখো ঘরে মিষ্টি বানিয়েছে সেই মিষ্টি নিয়ে এলো আর এখানে বর্দি আমাকে একটু চেক করতে দিয়েছিল কেমন হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে আর এইখানে কড়াইতে দেখো তেল গরম হচ্ছে দাদা দেখিয়ে দিই তোমাদের একবার কড়াইতে তেল গরম হচ্ছে লুচিটা ভাজা হবে বলে তো এই যে লুচিটা আমি ভাজছি বর্দি এত ব্যস্ত বর্দি আর সুযোগ পাচ্ছে না আর লেচিটা এত ভালো মাখা হয়েছে কি সুন্দর লাগছে না লুচিগুলো সব ফুলছে বর্দির লুচি আমার বাবাও খুব নাম করে এত ভালো বানায় এরকম লুচি নাকি বাবাও বলে আমি কোথাও খাইনি এত সুন্দর লুচি হয় তো সত্যিই ভালো বানায় একটা লুচিও মিস যাবে না ফুলবেই ফুলবে এই যে সব এইদিকে সব বসে তো এই যে সব লুচি টুচি ভাজার পরে সব খেতে বসেছে আর মাম্মাম দেখো টেবিলের উপরেই বসে গেছে খেতে মাম্মামের প্লেট এখানে খাচ্ছে তিয়াশা আমাদের বাড়ির বড় মেয়ে তারপরে এই যে বড় মেয়ে আর এক বড় মেয়ে তারপরে এই যে বড় মেয়ে তারপরে এই যে বড় মেয়ে এটা সবার বড় মেয়ে তুমি সবার বড় হাই করে দাও তোমার মনে হাই করে দাও আর এইদিকে জায়গা হয়নি বলে আবার এইদিকে বসেছে মেঝেতে সব এসো আমি একটু হাই কর এইদিকে জয় জয় একটু হাই কর জয় লজ্জা আছিস এই ময়না এই যে চায়না আর এ প্রথম একটু হাই কর তো আমাদের মেন গেস্ট টাকলো বুড়ি এখানে যে ছর্দি এখানে শেষ দি এখানে আছে যে বর্দি বর্দি সে যে কিছু নাই বোধে বোধে কোথায় পাবো ওই যে দিদি বর্দি ভাই মিষ্টি করেছে সেই মিষ্টি একটা পাওয়া যাবে এই যে কি সুন্দর হয়েছে তো এই যে খাওয়া দাওয়ার পরে এখানে কি চলছে এটাকে কি বলে আমি তো ভুলেই গেছি পাঞ্জা লড়ছে কে বেশি খেলো কার দেখি বেশি শক্তি সোম না জয়
মামা বলো তোমার খাওয়া জননী আমার তিন বোনে মিলে এখনো চলছে এদের বর্দির ঘরে টিফিন খাওয়া দাওয়ার পরে তারপরে এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি, একদম সিম্পল রান্না। এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ না কাতলা মাছ ঠিক জানি না, তার পাতলা ঝোল আর মাছের মাথা দিয়ে কুমড়ো শাক হয়েছে। এই তো আজকে দুপুরের মেনু, রান্নাবান্না করে নিই ফটাফট, তারপরে স্নান সেরে একটু রেস্ট নেব, একটু বিকালে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমি রেডি হয়ে গেছি, আর বোন গেল কাজল আনতে, মমের কাজল টিপটাই দেওয়া হয়নি, গেল বাইকে, আমাদের যেহেতু সবার হবে না বাইকে, আমরা যাবো অটোতে, টাটা। আমি আর বোন যাবো অটোতে, হ্যাঁ উড়ি বাবারি, থ্যাংক ইউ, টাটা। তো এই যে আমি আর বোন এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওখান দিয়ে আমরা দুজন যাবো অটোতে, আর ফাইন চায়না আর মাম্মাম চলে গেল বাইকে, একসঙ্গেই যেতাম যেহেতু চায়নার একটু বাসে প্রবলেম হয়, তো ওই জন্য ফাইন ওকে নিয়ে বাধ্য হয়ে গেল বাইকে, আর আমরা দুজনে বাসে যাব। আমরা এখন যাব সিটি সেন্টারে একটু ঘুরতে, সবাই মিলেই প্ল্যান ছিল, যেহেতু বাইকে একা তো মানে ফাইনের পক্ষে এতজনকে নিয়ে যাওয়া সম্ভব না, গাড়িতে জায়গাও হবে না, তো ভেবেছিলাম সবাই মিলে আনন্দ করতে করতে যাব বাসে। কিন্তু চায়না শুনেই ভয় পাচ্ছে, বলছে দিদি আমার মাথা ঘোরায় বমি হয়, আমি যেতে পারবো না, তো ওই জন্য ওকে আবার বাধ্য হয়ে বাইকে নিয়ে গেল, আর আমরা দুজন ওখানে গিয়ে একসঙ্গে তারপর মিট করব। চলো ওখানে দেখি ওরা দাঁড়িয়েছে কি না, না দাঁড়ালে আমরা একাই চলে যাবো। দেখো কি গো এদিকে তাকাও, এই ওরা ওইদিকে চলে এসছে, আমরা ওখানে এসে দাঁড়িয়েছি, আমরা বাস না ধরলে তোমরা যাবে না, দাঁড়িয়ে থাকো। তো প্ল্যান একটু চেঞ্জ হলো, আমি আর মাম্মাম যাচ্ছি অটোতে, আর বোন ওরা গেল বাইকে, এই যে ওরা চলে গেল। তো এই যে বলতে বলতে স্টেশন পৌঁছেও গেলাম, স্টেশন না যাবো বাস স্ট্যান্ডে। আচ্ছা বেশ যাও, ওরা চলে যাচ্ছে চায়নার জন্য, হ্যাঁ ওরা চলে যাচ্ছে আর আমরা চলে যাবো বাসে, চলো চলো। বাস থেকে নেমে গেলাম, এরপর বিগ বাজারে যাচ্ছি, শর্টকাটে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে খুঁজে যাচ্ছি, ফাইন ওরা এখন এসে পৌঁছায়নি, বাইকে এলো আমাদের থেকে আগে বেরোলো, তবুও এসে পৌঁছায়নি, হ্যাঁ এখনও পৌঁছায়নি আর আমরা আগে চলে এলাম বাসে। চলো এই যে মামা মোরা চলে এসছে, মামা মামাকে দেখে দৌড়ে আসছে, আমরা এই যে বিগ বাজারের সামনে পৌঁছলাম, এখন ঘড়িতে 6টা বাজে, একদম ঠিক রাইট টাইমে এসেছি, এরকম একটু বিকেল বিকেল টাইমেই আসতে চেয়েছিলাম, হাঁপিয়ে গেল। এই যে ওরা তিনজন যাচ্ছে আর মাম্মা, বাবু মাম্মামকে একটু নাও, বাবু আ বাবু আমায় নাও, চলো এখানে একটু বসে ছবি তুলি। এই মানে এই বিগ বাজারের পেছনটা না, এই বাগান মতো একটু গার্ডেনের মতো আছে, এখান থেকে এলাম, কি সুন্দর দেখো গ্রিনারি গ্রিনারি পরিবেশ। দাঁড়াও স্টেজে, স্টেজে স্টেজে বিগ বাজারে এক এক করে ঢুকছি, চলো। ও বাবা থাকো তুমি, আসো মাম্মা চলো, মাম্মাম দেখো কি অবস্থা শুরু করে দিয়েছে, কি শপিং করবে মাম্মা, কি শপিং করবে ওখানে, ওটা ভর্তি জামা প্যান্ট নেবে,
তো এখন 7:30টার মতো বেজে গেছে আর বিগ বাজারে আমরা কিছু কেনাকাটা করলাম, তারপরে একটু ফুচকা খেয়ে নেবো, মিঠা ফুচকা খাবো। আর ফাইন ময়না চায়নাকে নিয়ে গেল আর এখন আমাকে এই যে নিতে এসছে, তো চলো ফুচকা খেয়ে দিই। চলে এলাম ফুচকার এখানে, বাবা কি ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। চলো যাই, লাইনটা তো দিই। একটা বাইক নিয়ে এসে আমাদের এইটাই প্রবলেম হচ্ছে, ফুচকা খাওয়া তো ডান। এরপর চলে যাবো সেই নেপাল মোমোতে, ফাইনের বার্থডেতে যেখানে গিয়েছিলাম। আচ্ছা মাম্মামকে একটু কোলে নিয়ে নিলাম, ও বলছে পাপা নিচ্ছে না। আসলে দুই বোন, আচ্ছা আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, আসলে দুই বোন চাপার পরে আর জায়গা হচ্ছে না, তো চলে গেল সেই ফাইনের বার্থডেতে। নেপাল মোমোতে মোমো খেয়েছিলাম, ওখানে একটু মোমো খাবো আর একটু ভেজ চাউমিন খাওয়ার ইচ্ছে আছে। সেই দিনে খুব ভালো লেগেছিলো, আর সেই দিনে ফ্রাই মোমোটা খেয়েছিলাম, ওটা পছন্দ হয়নি। আজকে সম্ভবত স্টিম মোমোটা ট্রাই করবো। আচ্ছা বেশ, পাপা আসবে আমাদের নিতে, তো চলো দেখি এরপরে কী প্ল্যান করি, কেননা ফুচকা খেয়ে মোটামুটি পেট ভরে গেছে। দেখি এরপর কেমন কি গাড়ি হাঁটতে হাঁটতে না পা ব্যথা হয়ে গেল, আমি একটু হেঁটে এগোচ্ছিলাম, মাম্মামকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম, ও আর যাবে না কোলে চাপে, তো কোলে নিয়ে আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো আমি আর এই যে মাম্মাম একটু বসে গেলাম এখানটায়, এই যে বাঁধানো আছে সাইডে ঘাস আছে দেখো কী সুন্দর, তো এখানে বসে গেছি, ফাইন আসুক তারপরে যাব। তো এই যে আমরা চলে যাচ্ছি এখন নেপাল মোমোতে, দেখি ও বলতে বলতে চলেও এসেছি, এই যে চলে এসেছি নেপাল মোমো। হ্যাঁ এই যেমন বসে গেলাম, এর আগে যখন এসেছিলাম না তখন বেশ নিরিবিলি ছিল, কিন্তু আজকে একটু ভিড় ভিড় আছে। ফাইন গেল অর্ডার দিতে, আসুক বলছে মোমো শেষ, দেখি বাবারে মাম্মাম এত মোমোর পাগল হয়ে গেছে, শেষ হয়ে গেছে তবুও আর একজনের প্লেট থেকে এটা ভাগ করে মাম্মামকে দিল। গরম গরম গরম, বাপি দাঁড়া বসো, এত মোমো পাগল কবে থেকে, মায়ের মতো নাকি? হুম বাবারে, কি মাম্মা এটা কি কি? দেখি মাম্মা বলো, পাপা তো এই যে আমাদের হাক্কা নুডলস চলে এসছে, এক চিকেন ও মিক্সড, আজকে আবার অন্য। তো এই যে দুই শালি নিয়ে জামাইবাবু খাচ্ছে, এখানে আছে ময়না, এখানে আছে ফাইন, এখানে আছে চায়না আর মাম্মাম। বললাম আগেই যে দুটো মোমো কার কাছ থেকে ভাগ করে তারপরে মাম্মাম ভালোবাসে বলে দিল, আর ও দেখো খাচ্ছে। কেমন খাচ্ছিস, ভালো? তোমার কেমন লাগছে গো? বার্থডেতে তোমার বার্থডেতে এটাই খেয়েছিলাম না, সত্যি ভালো করেও। আর চায় না রিভিউ হেভি, আমারও খুব প্রিয় একটা এটা, তো আমরা এক প্লেটই নিলাম। তো এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মা এদিকে তাকাও, মাম্মাম মাম্মাম ও মাম্মা এইদিকে, তুমি রাগ করেছ কি করছো, মোমো খেয়েছো কেমন করে, ভালো? কেমন ছিল মোমো খেতে, কেমন ছিল বলো, ভালো? তো এই যে মাম্মা মোমো খেয়ে ভুলতেই পারছে না, খালি বলছে মাম্মা মোমো খেয়েছি মোমো খেয়েছি। তুমি জানো মাম্মা তুমি মোমোটা খেতে চেয়েছো বলে ওটার দামও নেয়নি, তোমাকে ভালোবেসে দিয়েছে আন্টি, ওটার আর পয়সা নিল না, কোথার থেকে জোগাড় করে দিল তোমার জন্য, এত মোমো খেতে চাইছিল ওরা দেখে কার প্লেট থেকে দিয়েছে, খেয়েছো
তারপরে ওটার আর বিলটাও নেয়নি। তো এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, আমি শুধু একাই যাব, আর ফাইনের বাইকে ময়না আর চায়না ওরা দুই বোন চলে যাবে। তো দেখি কতক্ষণে বাস আসে। এই যে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, এখনো বাস আসেনি, দাঁড়িয়ে আছি। তো এই যে আমি আর মাম্মা বাসে, মাম্মা এদিকে দেখো, চেপে গেছি। তো এই যে বাসা থেকে নেমে যাচ্ছি, 9:30 তো বেজেই গেল, লেট হয়ে গেল। তো এই যে তিনজনা, বাবারে অনেক কষ্ট করে, এরা বমি করে বলে এদের বাস মানে বাইক ছাড়া নিয়ে যাওয়া অসম্ভব। তো যাই হোক, আমরা এখন তিনজনা এক জায়গায় হয়েছি, 10:00 বেজে গেছে, কিন্তু বাড়ি যাওয়ার নাম নেই, কালকে বোন ওরা চলে যাবে, ওই জন্য আজকে প্রচুর ঘোরাঘুরি করে নিচ্ছি। তো এখন ঢুকছি বাড়ির কাছেই, একটা মেলা হচ্ছে আমাদের শ্যামপুর মোড়ে, তো চলো সেই মেলাটা ঘুরে নিই। 10:00 বাজে কিন্তু মেলা এখনো বন্ধ হয়নি, তো চলো সেই মেলাটাকে ঘুরে নিই, তারপরে বাড়ি যাবো। রাত 12:00 বাজুক আজকে, কালকেই তো চলে যাবে ওরা। তো দেখো মেলার দোকানগুলো সারি সারি, ভিড় কমে গেছে, 10:00 বেজে গেছে, তো ভিড় ওই জন্য কমে গেছে। যাই হোক, দোকানগুলো একটু ঘুরে নিই, ওদেরকে একটু দেখিনি, আমি না হয় পরেও আসতে পারবো। তো এই যে মেলা দেখা আমাদের কমপ্লিট, এরপর বোনরা চলে গেছে বাড়ির দিকে, আমি আর মাম্মা মাছি, আমাকে এসো আবার নিয়ে যাবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর এই যে একদম রোডের সাইডেই মেলা বসেছে,